নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ বেগুনের ঝাল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে বেগুনগুলোর মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজে গোল বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি চার ফালি করে কেটে নিয়েছি। এই দেখুন, বেগুনগুলোর মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। এখন বেগুনগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। এদিকে বেগুন ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বড় চামচ পোস্ত, 1 ছোট চামচ কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি বেগুনগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, বাকি বেগুনগুলোকেও আমি লাল করে ভেজে নিয়েছি। এই বেগুনগুলোকেও আমি তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে, তেলটাকে একটু কমিয়ে নেব। কড়াইতে তেলটা একটু কমিয়ে নিয়েছি। এখন কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে, এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ কালো জিরে আর 1টা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা। পেস্টটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো আর 1/2 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 7 মতো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। বেগুনগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে বাড়িয়ে দিয়ে বেগুনগুলোকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে বাড়িয়ে বেগুনগুলোকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, বেগুনের মধ্যে অনেকটা মশলাও ঢুকে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা
আর সামান্য একটু ধনে পাতা কুচি। কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। আঁচটাকে বাড়িয়ে আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ছোট চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নিলেই তৈরি বেগুনের ঝাল। আপনারা নিরামিষে দিনে এভাবে বেগুনের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল বেগুনের ঝাল। এখন গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করবো।